এইভাবে যিশু সকলের পাপ ক্ষমা করে দিয়ে নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশকাষ্ঠের উপরে তুলে বহন করলেন। আর নিজের জীবন প্রাণ উৎসর্গীকৃত হওয়ার পূর্বে জগৎ থেকে বিদায় নিয়ে বললেন, যায়া মেয়ে সরের নিকট স্বর্গ পিতার কোলে গো, পিতার কুলে গো, পিতার কোলে গো আমারে গ্রহণ কর, স্বর্গ পিতার কোলে গো আমারে প্রাণ গ্রহণ কর, তোমার গো চরে গো আমারে গ্রহণ কর, তোমার গো হরে গো। যিশু নিজেকে পিতার হাতে সমর্পণ করে বললেন, এলোই এলোই লামা সাবাকথানি। এরপর তিনি নতমস্তকে প্রান্তে করলেন। মৃত্যু সদৈ সব কিছুর শেষ এবং অর্থহীন নয়, মৃত্যুর মধ্যেও জীবনের পরিপূর্ণতা, জীবনের লক্ষ্য অর্জনের সফলতা এবং কল্যাণময়তা সৌন্দর্যে মণ্ডিত হতে পারে। যিশু সারাটা জীবন অন্যের প্রতি ভালোবাসা ও সেবায়, এমনকি শেষ মুহূর্তটিতে তার হত্যাকারী ও সকল পাপী মানুষকে ক্ষমা করে জীবনের পূর্ণতার সেই রূপটি প্রকাশ করলেন। তুমি যেমন আমাদের জন্যে এই ক্রুশের পথ অতিক্রম করেছ, তেমনি আমরাও যেন আমাদের নিজেদের পাপময় জীবনের মুক্তির জন্য ও সকল মানুষের জন্য নিজের ক্রুশ বহন করে তোমাকে অনুসরণ করতে পারি। এই ক্রুশীয় যাত্রায় যিশু তুমি আমাদের সঙ্গে থাকো। এসো পিতা।